lovely viewers, assalamualaikum and welcome my channel Munis Lifestyle. आशा करछि सबाई खुबई भालो आछेन, आमिओ आल्लाहर रहमते भालो आछि। रब्बानी एखन अनेकटाई सुस्थ आछे। आजके साराटा दिन बृष्टि बृष्टि गुड़ी गुड़ी आकाशे बृष्टि होच्छे। आमि एखन एई बिकेल बेला भाबछि एकटु बाहिरे जाब, रब्बानीर बंधुर आम्मु आसबे रब्बानीर बंधुके निये रब्बानीके देखार जोन्नो। তাই ভাবছি একটু বাইরে থেকে কিছু ফুডস কিনে নিয়ে আসব, আর রাব্বানিকে একটু ঘুরিয়ে নিয়ে আসব। রিকশা করে বেশি দূরে যাব না, বাসার পাশে একটা বাজার আছে ওখানেই যাব। দেখি যাই আর কিছু কিনি। আশা করছি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি যারা সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করেছেন এবং সবসময় আমাকে সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। চলুন তাহলে একটু বাইরে ঘুরে আসি, আমি কি কিনি সেটা শেয়ার করি আপনাদের সাথে। আশা করছি সবারই ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন বন্ধুরা, বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে একাকার হয়ে গেছে, তবে কোথাও বেশি পানি জমে নেই যেহেতু হালকা বৃষ্টি। আমি প্রথমে তালের শাঁস কিনব। তালের শাঁস তো অনেকেরই অনেক প্রিয়, আমারও অনেক প্রিয়। এর আগে বাড়িতে গিয়েছিলাম, তখন একবার তালের শাঁস খেয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি তালের শাঁস কিনব। দেখুন এখানে তালের শাঁস প্রায় শেষ পর্যায়ে। আমি মামাটার কাছ থেকে কিছু তালের শাঁস কেনার জন্য অর্ডার করেছি। মামাটা তালের শাঁস কাটছেন, এই সুযোগে আমি অন্য কিছু ফল কিনে নেব। আমার মতো কার কার তালের শাঁস খুবই প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন চলে এসেছি ফলের দোকানে। এখান থেকে আমি কিছু আম আর কিছু লিচু কিনব। হিমসাগর আম আমার কাছে খুবই ভালো লাগে, আর মনে হয় এই সিজনে হিমসাগর আমটা আর কিছুদিন পরে আম রূপালী, এই দুটাই আমার কাছে বেস্ট মনে হয়। তাই আমি এখান থেকে কিছু হিমসাগর আম নেব। আর তাছাড়াও আমার বাসায় আপেল আছে, নাশপাতি আছে, মালটা আছে, খেজুর আছে, এগুলো নেওয়ার প্রয়োজন নেই। সিজনাল শুধু আমটাই নেওয়ার জন্য আজকে আমার মেন উদ্দেশ্য আসার সাথে আমি তালের শাঁস পেয়ে গেছি, সেটাও নিয়ে নিলাম। আজকে আমি এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব তালের শাঁস কীভাবে পরিষ্কার করতে হয়। অনেকেই আছে তালের শাঁসের উপরের আবরণটা ফেলার কষ্টতে তালের শাঁসই খেতে চান না, তাই আজকে তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ফলের দোকানের যে ভাইয়াটা, ওনার ব্যবহারটা অসম্ভব ভালো। আমি আবারও ওনার দোকান থেকেই ফল কিনবো, আজকে ফার্স্ট টাইম কিনলাম। উনি একদম আমি যে আমগুলো পছন্দ করেছি সেগুলোই দিয়েছে, একটা একটা করে বেছে বেছে আমগুলো নিয়েছি। ওনার দোকানটা কল্যাণপুরের নতুন বাজারের পাশেই। সব দোকানদার তো আর বেছে বেছে আম নিতে দেয় না, আমি ওনার কাছ থেকে অনেকটা বেছে বেছে নিয়েছি, তাই আমার খুব ভালো লেগেছে। এখন কিছু লিচু দেখছি, লিচুগুলো দেখতে অনেক সুন্দর। দেখুন আমি কিছু লিচুও নেব। আমার কাছে ফল বলতে আম লিচু সব কিছু খুবই ভালো লাগে খেতে, তবে রাব্বানি সেই রকম বেশি একটা পছন্দ করে না। রাব্বানি বেশি ফ্রুটস খেতে পছন্দ করে না, ও বলতে সাধারণত খাবারই বেশি খাইতে চায় না, এর জন্য ফল আর কী খাবে। তারপরেও চেষ্টা করি, আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন সব খাবারই খেতে চায়। এদিকে দেখুন আঙ্কেলটার শ্বাস কাটা হয়ে গেছে, এখন আমি এই তালের শ্বাসগুলোর জন্য ওয়েট করছি, উনি শুধু বের করছেন। দেখুন কতটা সহজভাবে, তবে আমরা এটা এইভাবে কাটতেই পারি না, কাটতে গেলে হয়তো হাত কেটে ফেলব। আমি অনেকগুলোই তালের শ্বাস কিনে নিয়েছি, তবে বাসায় এসে কিছু তালের শ্বাস অনেক শক্ত হয়ে গিয়েছিল যেহেতু লাস্ট পর্যায়ে কিনেছি, যার কারণে তালের শাঁসগুলো সবগুলো নরম পড়েনি, কিছু শক্ত পড়েছে। আমার কাছে তালের শাঁস বলতেই ভালো লাগে, অনেকে নরমটা পছন্দ করে, তবে আমার কাছে শক্তটাও খারাপ লাগে না। তালের শাঁস তো আমি রাস্তায় দেখলেই খেতে চাই,
এইটা কাটা অনেকটাই সময় লাগে, যার কারণে রাব্বানি রাব্বু সব সময় এটা কেনার জন্য রাজি হয় না। মামাটা অনেক তাল বিক্রি করে ফেলেছে, সবারই হয়তো তালের শাঁস খুবই পছন্দ। দেখুন তালের শাঁসগুলো আমি বাসায় নিয়ে এসেছি, এখন আমি তালের শাঁসগুলো কীভাবে পরিষ্কার করছি আপনারা দেখে নিন। আমি একটি ভেজিটেবল পিলারের সাহায্যে ঠিক এইভাবে আমি তালের শাঁসগুলো একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যে পিলারগুলো দিয়ে আলু তারপরে বিভিন্ন সবজি ছিলে থাকি, সেই পিলারের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই তালের শাঁসের ময়লাটা পরিষ্কার করে ফেলতে পারি। কিন্তু অনেকেই আছে এই ব্যাপারটা জানে না, হাত দিয়ে ট্রাই করে, হাত দিয়ে করতে গেলে দেখা যায় ভিতরে নরম পানিটা বের হয়ে যায়, অনেকেই খেতে চায় না। এর জন্য আমি নিজে বসেই সবগুলো তালের শাঁস পরিষ্কার করে নিচ্ছি। একটু সময় নিয়ে সবগুলো তালের শাঁস পরিষ্কার করব। আমি আশা করছি আমার বন্ধুরা যারা তালের শাঁস খুবই পছন্দ করেন তারাও এইভাবে পরিষ্কার করে খেতে পারবেন এরপরে থেকে। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এভাবেই আমি আমার সবগুলো তালের শাঁস পরিষ্কার করে নেব। তালের শাঁসগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমি এখন ফ্রেশ পানি দিয়ে তালের শাঁসগুলো ধুয়ে নিয়েছি, এখন শুধু খাবার অপেক্ষা। আমরা এখানে চারজন মিলে বসেছি, তবে আমি বেশি খেয়েছি তালের শাঁস। রাব্বানি একটা খেয়েছে, ওর ফ্রেন্ডসও একটা খেয়েছে, আর ফ্রেন্ডের মা খেয়েছে, আর আমি খেয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর এভাবে তালের শাঁস একবার হলেও ট্রাই করবেন পরিষ্কার করে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে করে অল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, সবাইকে আমার জন্য দোয়া করার জন্য রিকোয়েস্ট করছি, এবং সবাই খুব সাবধানে থাকবেন, ঘরের ভিতরেই থাকার চেষ্টা করবেন, বাইরে এখন কম বের হয় ভালো, বাইরে যে অবস্থা করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। আর সবাই বারবার হাত ধোবেন। আল্লাহ হাফেজ।